দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে। এবং আমরা এসেছি মজিবু চাচার বাসায়। আজকে বেশ কিছু হাড্ডেশার গাভী গরু রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলব। দেখছেন এখানে সারি সারি করে গরুগুলো বাঁধা আছে, একবার সারি সারি করে বাঁধা আছে এবং দুই লাইনেই আছে। কতগুলো আছে, কী দামে বিক্রি করতে যাচ্ছেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেব। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কটা গরু আছে চাচা? তেরোটা। হ্যাঁ, গরু আরও আছে, তেরোটার লট আজকে দেবেন, তাই তো? আচ্ছা, তো আমরা কোন দিক থেকে শুরু করবো চাচা? আমরা আগে একটু গরুগুলো দেখি, এই পাশ থেকে দেখি দেখি আমরা একটু গরুগুলো দেখে আসি। চমৎকার কালেকশন রয়েছে চাচার। সবসময় ভালো থাকে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন এভারেজ ওজন কেমন হবে গরুগুলো? মানে 70-এর কম হবে, 65-এর বেশি হবে। আচ্ছা, 2 কেজি কমে ধরতেছেন। আচ্ছা, বয়স কেমন হবে গরুগুলোর? 6 দাঁত জোয়ান। জাত উন্নয়নে যাবে? তাও হবে। তো আমরা একটা একটা করে দেখি। এটা হচ্ছে প্রথম গরু। হ্যাঁ, আপনি যেগুলো বলছিলেন, দাড়ি লম্বা, গলার ঝুল। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এক। কয় দাঁত বয়স? এটা 6 দাঁত বয়স। তার মানে এটা এখনো জাত উন্নয়নে যাবে, জাত উন্নয়নে যাবে যাবে। আচ্ছা, তারপরে এটা সব লাল গরু, ফার্স্ট ক্লাস গরু। গরু গোস্ত ধরাই আছে। হ্যাঁ, গরু বাচ্চা নিজেও নিতে পারবে, গোস্ত যদি ধরবা চায় তাও ধরবে। এটা কত আছে চাচা? এটা নতুন, এটা নতুন জোয়ান। আচ্ছা, এটা 2 নম্বর। 3 নম্বরে কি আছে? গরু এটা তো আরো লম্বা, এটা কত? এটাও 6 দাঁত বস। তার এটাও জাত উন্নয়নে যাবে, আরো 3-4টা বাচ্চা নেওয়া যাবে না? আচ্ছা, মানে দুইভাবেই যাবে, যে যেভাবে পারে সে সেভাবে ইউজ করবে আর কি। আচ্ছা, পরেরটা চাচা? এটা নতুন জোয়ান বস। হ্যাঁ, ক্রস টাইপের আছে। আচ্ছা, 3 মনের উপরে গোস্ত ধরা যাবে, মানে সেই জায়গাটা আছে, সেই জায়গাটা আছে, 3 মনের উপরে মাংস লাগানো যাবে, সেই জায়গাগুলো গরুগুলোর আছে। আজকে আমি লাইভ অর্ডার দেব। আচ্ছা, লাইভ কল নিতে চায় 310 টাকা করে নিব। আচ্ছা, আগেই লাইভ অর্ডার বলে দিলেন? হ্যাঁ, আগেই লাইভ অর্ডার বলে দিলেন যে লাইভ অর্ডার কল নিতে চায়। হ্যাঁ, 310 টাকা। আচ্ছা, 310 টাকা লাইভ ওয়েট। কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমরা গরুগুলো দেখি। এখানে 4 নম্বরটা গেল, এটা হচ্ছে 5। হ্যাঁ, ক্রস টাইপের। হ্যাঁ, উপযুক্ত গরু, বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত গরু। এটা কয় দাঁত? এটাও 6 দাঁত। আচ্ছা, এখন কতটুকু ওজন হবে চাচা? এটা মনে করো 65 কেজি। 65 কেজি হবে। আচ্ছা, এটা একটা গেল, তারপরে এই পাশে আছে। এটার বয়স? এটা তো বলান ভালো, এটা মানে বাচ্চা কাটে দিছে না? আচ্ছা আচ্ছা, ওটা কয় দাঁত? 6 দাঁত। আচ্ছা, নতুন জোয়ার। হ্যাঁ, ভালো গরু। তারপর হচ্ছে এটা, এটা কয় দাঁত? ওটাও নতুন জোয়ার। আর আনুমানিক ওজন হচ্ছে 65 থেকে 70। আচ্ছা, 65 থেকে 70 কেজির মধ্যে হবে। তাহলে এখানে আছে আপনার এই পাশে 8টা। আচ্ছা, এই পাশে গেল 8টা। আচ্ছা, এগুলো হচ্ছে, এগুলো 310 টাকা লাইভ ওয়েট। আর কেউ যদি এমনি নিতে চায়? হ্যাঁ, এটার দাম হইলো, মনে করো আলাদা আলাদা দামে দেবো, আলাদা আলাদা দাম। এই 8টা ওই পাশে কটা আছে?
এই পাশে আছে পাঁচটা, এগুলো তো আরো বড়। হ্যাঁ, এগুলো বড় সাইজের সব গোস্ত ধরা গরু, আর সব সাদা কালার, মিরকাদিম কালার। হ্যাঁ, সব মিরকাদিম কালার। এটার বয়স কেমন চাচা? হ্যাঁ, এটা নতুন জোয়ান বয়স। এটা নতুন জোয়ান বয়স, এটা নতুন জোয়ান বয়স। এটা অল্প দিনে গরু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা ওজন কেমন হবে? এটা এখন বর্তমান 75 কেজি হবে। 75 কেজি হবে। আচ্ছা, নতুন জোয়ান গেল, 75 কেজি গেল। তারপরে এটা তারপরে এটা এটা একটু শুকনো, কিন্তু গরু ভালো আছে। আচ্ছা, এটা বয়স? এটা হচ্ছে 6 দাঁত। আচ্ছা, সত্তর মতো হবে না? আচ্ছা, তারপরে এটা এক দেড় মাসে গরু তৈরি হয়ে যাবে না? এটার বয়স কেমন? এটা 6 দাঁত। এটা ওজন কেমন হবে চাচা? এটা 80 কেজি হবে। এটা 80 কেজি হবে এখন আপাতত। 80 কেজি। আচ্ছা, আর এটা? এটাও নতুন জোয়ান বয়স। 70 কেজি, 2-1 কেজি কম হতে পারে। তাহলে এখানে আছে পাঁচটা। আর এটার বয়স কেমন? নতুন জোয়ান। আচ্ছা, এই পাঁচটা, এই পাঁচটা হচ্ছে 44,200। এটার দাম বেশি? হ্যাঁ, এটার দাম বেশি, 44,200। এই পাঁচটা যেহেতু আলাদা নিতে চায়। হ্যাঁ, 44,200। আচ্ছা, আর 42,700। হ্যাঁ, আর লাইফওয়েট? লাইফওয়েট এভারেজ 310 টাকা। এভারেজ 310। দুই পাশেই? হ্যাঁ। আচ্ছা, যে যেটা ভালো লাগে। এটা হচ্ছে আপনার 44,200। আমরা গরুগুলো আরেকবার দেখে নেই, 44,200 গরু। এগুলো দর্শক দেখছেন, এগুলো হচ্ছে 44,200 গরু। এভারেজ ওজন 70+। ৭৫+। এভারেজ 75+। আচ্ছা, এটা হচ্ছে 44,200। আর এই পাশে আছে হচ্ছে আটটা। হ্যাঁ, 42,700। আর কেউ যদি লাইফ ওয়েটে নিতে চায় তাহলে হবে 310। এখন আপনি বলেন মোবাইল নাম্বারটা। 0172 177 176 165। এই নম্বরে যোগাযোগ করলে পাবে। তো ঠিক আছে চাচা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে মজিবুর চাচার কাছে যে গরুগুলো ছিল, হাড্ডিশার গাভী গরু, দুই লটে গরু রয়েছে, একটি হচ্ছে 8টি, একটি হচ্ছে 5টি। আপনারা যারা ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কিনে থাকেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।